আমি আমার চেহারা দেখাবো না কারণ আমি মেকআপে নাই বাট আমার সিলেট খুব পছন্দের একটা জায়গা আর শ্বশুর বাড়ি তো মাস্ট সো আজকে আমি সবাইকে আমার শ্বশুর বাড়ি দেখাবো বাট অবশ্য ভেতরেরটা না ভেতরেরটা অন্য একদিন বাইরেরটা লেটস সি আচ্ছা এইটা হচ্ছে একটা রাস্তা মানে এখান থেকে স্টার্ট বাসাটা আচ্ছা এই যে এই জায়গাটা এটা হচ্ছে এটা কি টঙ্গি আচ্ছা এটা হচ্ছে একটা টঙ্গি আগের কালের দেখতে আগের কালের মতন টঙ্গিতে কি নাই ওফু টঙ্গিতে কি জানি করে মানুষ রেসনার জন্য এখানে যারা বাইরে কাজ করে সবে কাজের লোকরা এখানে থাকে এটা হচ্ছে টঙ্গি সবাই সবার কাজ করতেছে আচ্ছা এই জায়গাটায় এটা হচ্ছে একটা পুকুর পুকুরে মাছ আছে এখানে ছোট্ট একটা ঘাট আছে দেখলাম এই যে এটা একটা ঘাট এবং এটা হচ্ছে একটা পুকুর যে পুকুরে মাছ আছে গোসল করার সিস্টেম নেই বাট আমি বলেছি বাবাকে যে এটা যাতে খুব সুন্দরভাবে পানিগুলো ক্লিন করে আমরা যাতে গোসল করতে পারি বাসাটা পুরো হচ্ছে আগের কালের একটা বাসা একদমই আগের কালের ওখানে এটা হচ্ছে একটা গ্যারেজ আমাদের গাড়িগুলো এখানে থাকে সবাই বাইরে গাড়ি নাই আমার শ্বশুর তিনি সারাদিন ফেসবুক দেখেন তিনি ফেসবুক দেখতেছেন সব ও আচ্ছা এটা হচ্ছে আমাদের কোরবানির গরু এটা কেনা হয়েছে বাসায় এটা হচ্ছে এই বাসায় নাই এমন কিছু নাই গরু ছাগল সব আছে পুরো গ্রামের একটা বাড়ি এই যে গরু গরুর একটা বাবু হয়েছে গন্ধ আরো আছে এই গরুটা হচ্ছে এই যে গরুটা এই গরুটা আমরা পেলেছি মানে এই বাসায় সবসময় একটা পালা গরু কোরবানি দেওয়া হয় সারা বছর গরু একটা পালা হয় যেটা কোরবানি দেব সো এটা ওইটা ফরিজিমুনি আচ্ছা হচ্ছে ব্যাটালিয়ন আহ
ভিতরে এন্ট্রি নিচ্ছি। পুরা আগের কালে এটি আলপনা, এগুলো সব হচ্ছে আমার বিয়ের সময়কার করা। এটা হচ্ছে বড় বাবার রুম, বড় বাবা এখন রুমে, এখানে ড্রয়িং রুম। আমি এগুলো পরে দেখাবো, মানে রুম তো ইম্পর্টেন্ট না, টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা বাসার ভিতরে একটা ছোট্ট বাগান, এটা হচ্ছে বাসার ভিতরে ছোট্ট একটা বাগান। ওই রুমটা আমার, ওই রুমে আমি থাকি, যে অপু হেঁটে হেঁটে যাই। আচ্ছা, আমি ওইটা তো ফ্রন্ট সাইড দেখিয়েছি, এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন। হ্যাঁ না, হাঁটি হাঁটি। ওইটা হচ্ছে মাটির চুলার একটা রান্নাঘর। আচ্ছা, ওই ভিতরে আছে যে হাঁস মুরগি ছাগল ওগুলো, ওইদিকে এটা একটু কাজের লোকদের জায়গা থাকে। এটা ময়না, যদিও তাকে আমার জন্য কেনা, ওমা ও আমার জন্য কেনা হয়েছে, কিন্তু সে আমার নাম ছাড়া বাকি সবার নাম ধরে ডাকে। উঠু উঠু, ময়না 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 ময়না, তার মুডের উপর ডিপেন্ড করতেছে সে ডাকবে না। আচ্ছা, যত রকমের গাছ আছে, সব রকমের গাছ আসলে এই পাশে আছে। একদম টোটালি আগের কালার একটা বাড়ি। আচ্ছা, ওই ভিতরে একটা রান্নাঘর আছে, এগুলো আমি দেখাবো না, এগুলো ভিতরে এগুলো দেখতে হয় না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।